পুলিশের অন্যায় অপকর্ম ও দুর্নীতির জন্য গোটা পুলিশ বাহিনীর অর্জন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে তারা ধরেই নিয়েছে দুর্নীতি করলে কিছুই হয় না সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন একই সঙ্গে রাজধানীর উত্তরা পূর্ব থানার এএসআই মোস্তাফিজুর রহমান সহ তার দুই সহযোগীর বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে রুলও জারি করেছেন রাতের আধারে এই তিন পুলিশ সদস্যের নির্যাতনের কথা নিউজ টোয়েন্টি ফোর কে বলেছেন ভুক্তভোগী বিস্তারিত জানাচ্ছেন ইসলাম গত সাতাশ জুন রাতে মতিঝিল শাখার সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ইব্রাহিম খলিল তার এক নারী সহকর্মীর সঙ্গে উত্তরার ভূতের আড্ডা রেস্টুরেন্ট থেকে রাতের খাবার শেষে বাসায় ফিরছিলেন ওই সময় তাকে আটক করেন উত্তরা পূর্ব থানার এএসআই মুস্তাফিজুর রহমান ও তার দুই সহকর্মী এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে আঘাত পান ইব্রাহিম পুলিশ বিশ হাজার টাকা দাবি করলে ছয় হাজার টাকা দিয়ে ছাড় পেয়ে ইব্রাহিম কুর্মিটোলা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন এসআই মুস্তাফিজ আর একজন কনস্টেবল নিয়ে আসলো আইসা বললো ধৈরা এই কিল ঘুষি মানে যেভাবে পারতেছে আর কি চোদ্দ হাজার টাকা আপনার কালকে দিবে তো ও বল ওর কাছ থেকে আবার ফোন নাম্বার টাম্বার রেখে বলছে যে এই পরদিন টাকা দিবে সময় দিবে না হইলে তারে মানে দেখে দিবে এই সেই মানে ভয়ভীতি দেখাইছে আর কি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনার ও পুলিশের আইজি বরাবর অভিযোগপত্র জমা দেন ইব্রাহিম কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় হাইকোর্টে রিট করেন তিনি সোমবার এ বিষয়ে শুনানি নিয়ে পাঁচ শতাংশ পুলিশের জন্য পুরো বাহিনীর বদনাম হচ্ছে বলে মন্তব্য করেন আদালত সামান্য কয়েকজন পুলিশ সদস্যের এ ধরনের দায়িত্বহীন আচরণ অর্জনকে প্রশ্নবিদ্ধ করে মহামান্য আদালত বলেছেন কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য ওনারা পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছে একই সঙ্গে আদালত জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আগামী 15 দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নির্দেশ দেন এএসআই মুস্তাফিযুর রহমানের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে রুল জারি করেন আদালত ওই দরখাস্তর উপর রুল ইস্যু করেছে এবং 15 দিনের মধ্যে ওই দরখাস্ত অনুযায়ী ব্যবস্থা নওয়ার জন্য ডাইরেকশন দিয়েছে পুলিশ নিরাপত্তা না দিয়ে আমাদেরকে যদি পুলিশ আর ইনসিকিউর করে ফেলে তাহলে তো ব্যাপারটা দুঃখজনক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থেকে উল্টো মানুষকে হয়রানি করায় উষ্ম প্রকাশ করেন আদালত হাবিবুল ইসলাম হাবিব নিউজ টোয়েন্টি ঢাকা